হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজ দিনটা ছিল হচ্ছে 23rd August। এই দিন আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। ওর জন্মদিন উপলক্ষে বাড়িতে আমরা ছোট্ট একটু আয়োজন করেছিলাম। প্রথমে আমার শ্বশুরমশাই ওনাকে ভাত খাই দিল, আমার হাজব্যান্ডকে ভাত খাই দিল। তারপর আমার বড় ছেলের আমার সাজানোটা পছন্দ হয়নি, তাই ও নিজে থেকে আবার সাজাতে শুরু করেছিল। খাওয়াগুলো যাই হোক, কিন্তু ভালো সাজিয়েছে, আইডিয়াটা ভালো। তারপর ও নিজের পাশটাও সাজাচ্ছিলো, মানে থালাটাও সাজাচ্ছিলো। যাই হোক, তো আজকে মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, লাল শাক, ভেজ ডাল, পাঁচ রকমের ভাজা, আলু, পটল, ভেন্ডি, বেগুন আর হচ্ছে ফুলকপি। এসবটা ছিল পনিরের একটা তরকারি, পনিরের রেজালা, আর ছিল হচ্ছে আলুর দম। তার সাথে ছিল হচ্ছে চিকেন, চিকেনটা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। চাটনি, পায়েস, দই, মিষ্টি সবটাই আমরা বাড়িতে করেছিলাম। আর স্যালাড ঈশানকে যেহেতু সাজিয়ে দেওয়া হয়নি, তো ও আস্তে আস্তে সবগুলো সরিয়ে নিচ্ছিল। তারপর বাবাকে একটু চিকেন খাওয়াছিল, তারপর নিজেও খেয়ে নিচ্ছে চিকেনটা, এরপর আমিও ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এইভাবে আমাদের জন্মদিনটা কেটেছিল সকালটা। এরপর আমাকে খাওয়ানোর পরে আমি ওকে একটা গিফট দিয়েছি, সেটা হচ্ছে একটা জুতো। জুতো গিফট দেওয়ার জন্য অনেকেই বলতে পারো যে কেন আমি এই গিফটটা দিয়েছি, আসলে ওটা তো দরকার ছিল তাই দিয়েছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো।